পুজোর সময় ট্রাফিক আইন ভঙ্গ এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিমান ঝা। বুধবার এই সভাপতি জামিন পেতে প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ। রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তারা। মুখ্যমন্ত্রীর কাছে তারা বিস্তারিত জানিয়ে রক্ত লেখা চিঠি পাঠাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল নেতা কর্মীরা বলে সংগঠনের সূত্রের খবর। তাদের দাবি, বিমান ঝাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন অন্যায়ভাবে তৃণমূল নেতা কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়। এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তারা। এ প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্র নেতা কৃষ্ণ হালদার জানান, দশমীর দিন দুর্গা পুজোয় রাত্রেবেলা আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা মণ্ডপ পরিদর্শন করতে গেছিলেন। সেখানে ট্রাফিক রুলস নিয়ে সেবিকের সাথে কিছু বচসা হয়। সেই বচসার কারণে ওখানকার আইসি সাহেব আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সেই নেতা বিমান ঝাকে অন্যায়ভাবে তার উপর চড়া হয়, তার উপর লাঠিচার্জ করে এবং অন্যায়ভাবে তাকে লকআপের ভিতরে সারারাত করে রাখে। চাঁচল থানার আইসি আমাদের সাধারণ মানুষ তো দূরের কথা, হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বেও হ্যাকেল করিয়েছেন এবং তাকে মেরে ফেলার যে চক্রান্ত চালিয়েছেন, এর প্রতিবাদে আমরা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কার্যালয়ের সামনে মানিক দাসের অফিসের সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি চাঁচল থানার পুলিশ প্রশাসনকে এবং আমাদের বুকের মধ্যে যে ব্যথা, যে বেদনা, যেটা আমরা মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না, সেটা আমরা আজকে নিজের রক্ত দিয়ে লিখে দিদিকে জানাচ্ছি। কিন্তু এই আন্দোলনকে সমর্থন জানায়নি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। আজকে হরিশ্চন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দুর্গাপূজার দশমীতে একটা চাঁচল থানাতে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে যেটা আমরা আশা করিনি। তো সেটাকে কেন্দ্র করে পরের দিন পুলিশ একটা ব্যাপারে থানার সামনে লাঠিচার্জ করেছিল। তা আমাদের বক্তব্য এটাই যে পুলিশ যেটা লাঠিচার্জ করেছিল সেটা অন্যায় করেছে, পুলিশের আরেকটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল। কিন্তু আজকে যেভাবে প্রতিবাদটা দেখানো হয়েছে এবং আমাদের জননেত্রী বাংলার মাকে সম্বোধন করে, মমতা ব্যানার্জিকে সম্বোধন করে যে রক্ত দিয়ে চিঠি লেখা হয়েছে, সেটা আমার মনে হয় সেভাবে না করলে ভালো হতো। প্রতিবাদের অনেক রকম ভাষা আছে, আমরা নেত্রীকে আমাদের বিভিন্নভাবে সাংগঠনিকভাবে হোক, চিঠি লিখে হোক বা কোনোভাবে হোক আমরা জানাতে পারতাম। আমাদের নেতৃত্বরাও এটা জানে, আমাদের জেলা সভানেত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করেছে, অলরেডি পুলিশ সুপারের সাথে কথা বলেছে। কিন্তু যারা এটা করেছে এটা আবেগের বশবর্তী হয়ে করেছে, এই জায়গাটাতে দলের কোনো রকম সমর্থন নেই এবং আমাদের ছাত্র সংগঠন হিসাবেও তৃণমূল ছাত্র পরিষদ এই ধরনের প্রতিবাদকে কখনো সমর্থন করে না। ছাত্ররা যেটা করেছে বা ছেলেরা যেটা করেছে সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে আবেগের বশবর্তী হয়ে করেছে। আমরা ওদের সাথে কথা বলবো, কথা বলে এই বিষয়টা যত তাড়াতাড়ি প্রশাসনের সাথে আলোচনা করে মেটানো যায় সেটা আমরা দেখব। এবং পুলিশের কোনো আধিকারিকের বা পুলিশের কোনো অফিসারের লাঠিচার্জকে কেন্দ্র করে যদি কোনো রকম বাড়াবাড়ি বা কোনো রকম দোষ থাকে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলার পুলিশ সুপারকে অবশ্যই সেটা জানাবো। আশা করি জেলা পুলিশ সুপার এই বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবে। ঘটনা প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদক কিষান কেডিয়া তীব্র কটাক্ষ করে জানান, টিএমসি এটা বিক্ষোভ মিছিল করেছে, এটা লজ্জাজনক ব্যাপার। টিএমসি শিখিয়েছে পুলিশকে সাধারণ মানুষের উপর অত্যাচার করতে। আজকে ওদেরই, ওরা হচ্ছে শাসক দল, ওদের পুলিশ, ওদের সবকিছু, ওরা যে বিক্ষোভ মিছিল করে এটা ওদেরকে একটু জলে ডুবে মরে যাওয়া উচিত। ওরা শিখিয়েছে, ওরা আর বেশি দিন থাকবে না। তারপরে 2021 আমরা দেখিয়ে দিব পুলিশ কীভাবে কাজ করছে নিরপেক্ষ। ওরাই পুলিশকে শিখিয়েছে মারতে, পুলিশের বিরুদ্ধে অত্যাচার করে পুলিশ কতদিন মার খাবে, এই জন্য মেরেছে। ট্রাফিক আইন ভেঙেছে পুলিশ মেরেছে, ওরা বিক্ষোভ দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশ মন্ত্রী, আর ওনার এগেইনস্টে ওরা বিক্ষোভ মিছিল করছে, লজ্জাজনক ব্যাপার এটা। মালদা থেকে পরিতোষ সরকার, রিপোর্ট আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স,
কাউন্টারটপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।